या कब्र में भी मुस्तफा रो रो के आके बगे कहते हैं सुबह शाम या उम्मते बलगल अलम बेकमाली कशफद्दुजा बेजमाली हसरत जमी अखसाली सल्लो अलैहि मुअज्जज़ हाजरीन সচন মেঘ মিজিবাড়ি জামে মসজিদ ও গোলাম কাদির দিনিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত 11তম বার্ষিক ইসারে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলি প্রেমিক সর্বস্তরে আমার ভাই বাবা বন্ধুরা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা বিশেষ করে মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার কলিজার টুকরা ছাত্র বন্ধুরা আলোচনার শুরুতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি আমাদেরকে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে বিরত রেখে আজকের এই জান্নাতের বাগানের মধ্যে এসে বসার মতন সুযোগটুকু করে দিয়েছেন হৃদয়ের গহীন থেকে সন্তুষ্টি চিত্তে একবার বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পাঠাচ্ছি পাঠাবো রবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে যার উসিরায় এই জগতের আলো আমরা দেখতে পেরেছি আল্লাহকে রব বলে চিনতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত রাজি পেয়েছি পাচ্ছি এবং পাব সেই নবীর উম্মত হতে পেরে আসুন আরেকবার কালিমাতুর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ এবার বলেন আল্লাহু আকবার এবার বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি না বেজার যারা বলেন খুশি না বেজার আজকে আমরা আলোচনা করব রাসূলুল্লাহর আদর্শ নিয়ে রাসূলুল্লাহর জীবন আদর্শ এটার উপরে আমি একটা আদর্শ নিয়ে আলোচনা করব আমার রাসূলের জীবনে নিয়ে কেউ যদি আলোচনা শুরু করে গবেষণা শুরু করে তার হায়াত শেষ হয়ে যাবে আমার রাসূলের শান গিয়ে কেউ কোনোদিন শেষ করতে পারবে আর যারে বলেন পারবে আমার রাসূলের শান আমরা তো গাই না আমার রাসূলের শান গায় কে আর যারে বলেন কে যার শান আল্লাহ গায় বুঝতে হবে তার শানটা কম না বেশি যারে বলেন কম না বেশি বেশি তো আল্লাহ যার শান গায় যার মান গায় যার ইজ্জতের কথা বলে আমরা তো সেই আল্লাহ পাকের গোলাম কথা বলেন ঠিক কিনা আমাদের ছোট্ট জবানে ছোট্ট যোগ্যতা দিয়ে আমার নবীর শান গিয়ে কোনোদিন আমরা শেষ করতে পারব আমি একটা মাত্র চরিত্র নিয়ে আমার রাসূলের আজকে আলোচনা করব আমি আশাবাদী ওই চরিত্রটা আল্লাহ আগে আমার মধ্যে আমাকে আমল করার তৌফিক দান করুক সাথে সাথে আজকে আমরা যারা শুনবো প্রত্যেককে ওই চরিত্রের গুণে গুণান্বিত হওয়ার মতো তৌফিক দান করুন জোরে বলেন আমিন আমার আল্লাহ বলেন নবী আপনাকে আমি যত কিছু দিয়েছি সব দামি দিয়েছি কম দামি একটাও দেই নাই সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী বলেন যে আল্লাহ আমাকে যা দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেটা দেয় নাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আসমানে কিতাব তো অন্যান্য নবীদের উপরও নাজিল হয়েছে কথা বলেন হয়েছে কি না বলেন দেখি সবচাইতে দামি কোনটা কোরআন জোরে বলেন সবচাইতে দামি কোনটা কোরআন এই কোরআনটা দিছে কারে আমার নবীকে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবীকে উম্মত দিবেন এই উম্মতটাও তো দামি কথা কন না উম্মত কারা বলেন উম্মত কারা বুকে হাত দেন বলেন উম্মত কারা জোরে বলেন উম্মত কারা আমাদের দাম আছে কি নাই কম না বেশি
আল্লাহর জবান থেকে আমরা শুনতে চাই, কথা বলেন আমাদের দাম কত বেশি এটা আমরা আল্লাহর জবান থেকে শুনতে চাই। ও আল্লাহ, নবীকে তুমি যা দিছো সব দামি দিয়েছো, নবীর উম্মতটাও তুমি বলছো দামি দিছো, তোমার জবান থেকে আমরা শুনতে চাই যে আমাদের দাম কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আবার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম, এই জগতের মধ্যে যত নবীর উম্মত পৃথিবীতে আমি প্রেরণ করলাম, কারো ব্যাপারে আমি এমন সার্টিফিকেট দেই নাই, শুধুমাত্র আমার নবীর উম্মত, আমার নবীর উম্মত, আমার হাবিবের উম্মত, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ সবচাইতে দামি সার্টিফিকেট দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমি জানতে চাই আমাদের মর্যাদার সার্টিফিকেট দিয়েছেন কে? খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার। আমার আল্লাহ ডাক দেয়া বলে গোলাম, পৃথিবীতে কত নবীর উম্মত গত হয়ে গেল, আসলো আর গেল, কারো ব্যাপারে আমি বলি নাই, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বললাম। প্রশ্ন করলাম আল্লাহ, জানতে চাই, প্রশ্ন করলাম আমাদের চাইতো আরো শক্তিশালী উম্মত পৃথিবীতে আগমন করেছে, হায়াতে তাদের বরকত ছিল বেশি, তাদের রিজিকে বরকত ছিল বেশি, তাদের শক্তি দেহ বডির মধ্যে শক্তি ছিল বেশি, তাদেরকে আপনি এমন কথা বলেন নাই, আমাদের ব্যাপারে কেন বললেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, তোমাদের চাইতে আরো শক্তিশালী মানুষ, শক্তিশালী উম্মত দুনিয়াতে এসেছে, আমি তাদের ব্যাপারে বলি নাই তোমরা শ্রেষ্ঠ জাতি, শুধুমাত্র তোমাদের ব্যাপারে বলেছি একটাই মাত্র কারণ, সেই কারণটা হলো আমার নবী দামি, নবীকে আমি যা দিয়েছি সবই দামি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তোমাদের কোনো দাম নাই, তোমাদের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র নবীর কারণে তোমাদের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আমাদের নবী দামি, নবীর উম্মত দামি, কথা কোন ঠিক কিনা? নবী দামি, নবীকে যে কোরআন দিয়েছে কোরআনটাও দামি, নবীকে যেই চরিত্রটা দিয়েছে আমার আল্লাহ চরিত্রটাও দামি। সুবহানাল্লাহ, কয় না বলেন নবীর চরিত্র আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার আল্লাহ ডাক দেয় বলেন দিয়েছে, কম দামি চরিত্রটা দেই নাই, পৃথিবীর যেই নবীকে যা দিয়েছে তার চাইতে সুমহান চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আজিম চরিত্র দিয়েছেন, আজিম, আজিম মানে হলো মহান নয় সুমহান। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছেন, নবী আইসাকেও আমি চরিত্র দিলাম, মুসাকেও চরিত্র দিলাম, ইউসুফ নবীকেও চরিত্র দিলাম, ইব্রাহিম ও খলিলুল্লাহকেও চরিত্র দিলাম, নবী দাউদ নবীকেও আমি চরিত্র দিলাম, তাদেরকে যেই চরিত্রটা দিয়েছি আপনাকে সেটা দেই নাই, তাদের চাইতে আরো দামি চরিত্রটা আমি আল্লাহ আপনাকে দিয়েছি। বলেন দামি না কম দামি? আর জোরে বলেন দামি না কম দামি? হে পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন আরশের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন কোরআনের ক্ষেত্রে, আজিম শব্দটা ব্যবহার করেছেন আবার নবীর চরিত্রের ক্ষেত্রে। প্রশ্ন করাবেন, হুজুর
আজিম শব্দ দ্বারা আল্লাহ আমার আল্লাহ কি বুঝাইলেন? আমার আল্লাহ তো কাবিরও শব্দ ব্যবহার করতে পারতেন, অন্য কোনো শব্দ ব্যবহার করতেন কেন করলেন না? আজিম শব্দটা যেই জিনিসের সাথে যুক্ত হয়েছে ওই জিনিসটার ওজন, ওই জিনিসটার পরিমাপ, ওই জিনিসটার দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ নির্ণয় করতে পারবে? যারা বলেন পারবে, আমি জানতে চাই আজ পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক আরস্ত দূরের কথা আসমানের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে পেরেছে নাকি? যারা বলেন পেরেছে, পারে নাই। তার কারণ বিজ্ঞানীদের ক্ষমতা আমার আল্লাহ অতটা দেয় মাছের চোখের মতো, এটাকেও 100 ভাগ করে যতটুক হয়েছে এর এক ভাগ আমার আল্লাহ আপনার আমার মধ্যে বণ্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, জগতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আরশের দৈর্ঘ্য প্রস্থ কতটুকুন পৃথিবীর কেউ মানুষ, কোনো মানুষ কোনোদিন পরিমাপ করতে পারবে না। কোরআনের তাফসির করে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত তাফসির করলেও শেষ হবে? যারা বলেন হবে, শেষ করতে পারবে? দেখেন একই আয়াতের তাফসির মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এক একজনের তাফসির মূল ভাব ঠিক রেখে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখা আছে কি নাই, একজনেরটা শুনলে একরকম আরেকজনেরটা শুনলে মজা আরো বাড়ে, কথা কয় না? জোরে বলেন ঠিক কি না? ও পৃথিবীর মুসলমান, কোরআনের ক্ষেত্রে আজিম শব্দটা আমার আল্লাহ ব্যবহার করেছেন, এটার ওজন, এটার পরিমাপ, এটার পরিধি কত বেশি পৃথিবীর কোনো মানুষ অনুমান করতে পারবে? আগের আরশের ক্ষেত্রে আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন, আরশের দৈর্ঘ্য প্রস্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন নির্ণয় করতে পারবে না। আমার নবী ডাক দিয়া বললেন আমার চরিত্রের ব্যাপারেও আমার আল্লাহ আজিম শব্দটা ব্যবহার করেছেন। যেই চরিত্র নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ যদি গবেষণা শুরু করে তার জীবন শেষ হয়ে যাবে, তবু আমি নবীর চরিত্র নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে? নবীর চরিত্র তো অনেক দূরের কথা, শুধুমাত্র মেয়েরাজ নিয়ে যদি গবেষণা করে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবু মেয়েরাজ নিয়ে গবেষণা শেষ হবে না, কথা কোন ঠিক না? মেয়েরাজ একটা বিষয়, আপনি কি অবাক হয়ে যাবে? আমার নবী যেই সময়ে মেয়েরাজ হয়েছিল সেই সময়ের কাফের মুশরিকরা বলেছিল এই মেয়েরাজ করা সম্ভব নয়, আসমান ভেদ করে এক আসমান, দুই আসমান, তিন আসমান, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত যাওয়া এটা কোনোদিন মানুষের পক্ষে সম্ভব? এখানে আগুনের স্তর আছে, এখানে এমন একটা স্তর আছে যেখানে অক্সিজেন নাই, কথা হয় না? যারা বলেন নাসার বিজ্ঞানীরা আজকে মঙ্গল গ্রহে যায় পিঠের মধ্যে করে অক্সিজেনের বস্তা তার নিয়ে তারপরে যায়, কথা বলেন ঠিক কিনা? এখানে অক্সিজেনের নাই এমন একটা স্তর আছে, যেখানে বরফ আছে তারও একটা স্তর আছে, আগুনের একটা স্তর আছে, এতগুলো স্তর ভেদ করে পৃথিবীর মানুষ কোনোদিন আকাশে যেতে পারে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের বিজ্ঞান প্রমাণ করতেছে যে না, এটা পসিবল, এটা মানুষের পক্ষে সম্ভব, কথা বলেন ঠিক কিনা? একটা জিনিস নিয়ে গবেষণা করে পৃথিবীর মানুষ কোনোদিন মেরাজকে নিয়ে যদি গবেষণা করে কোনোদিন শেষ করতে পারবে? যারা বলেন পারবে, পারবে না। নবীর চরিত্র তো অনেক দূরের কথা, একটা বিষয় নিয়ে গবেষণা করবে মানুষের আয়ু শেষ হয়ে যাবে, তবু আমার নবীর এই মেরাজকে নিয়ে গবেষণা করে শেষ করতে পারবে না? বলেন দেখি, আমার নবী যেদিন মেরাজ করে এসেছিলেন সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল, ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই, প্রাসঙ্গিক আলোচনা হিসাবে চলে এসেছে। মেয়েরাজ নিয়ে গবেষণা করলে পৃথিবীর কোনো মানুষ একটা বিষয়ের উপরে গবেষণা করে শেষ করতে পারবে না। আমার নবী মেয়েরাজ করে আসলেন, সকালবেলা আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল, কত বড় চমকপ্রদ একটা বিষয়, আশ্চর্যান্বিত একটা বিষয়, পৃথিবীর কোনো দেমাগ দিয়ে এটা বোঝা সম্ভব? কিভাবে সম্ভব? মাত্র 3 ঘন্টায় আমার আল্লাহ সব আরশ আজিম পর্যন্ত, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, আমার আল্লাহর সাথে দেখা করে আবার পৃথিবীতে ব্যাক করেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।
এটা কোনোদিন সম্ভব হতে পারে? বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসের রাস্তা হলো 40 দিনের। বলেন কত দিনের? কেউ যদি সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাসে যায় 40 দিনের সময়ে, 40 দিন আরশ আজিম তো দূরের কথা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলে 40 দিন সময় লাগে। এটা তো স্বাভাবিক ব্রেন দিয়ে ধরবে না, স্বাভাবিক ব্রেন দিয়েও এটা ধরে না, কথা কোন ঠিক না। আজকে যদি বিমান আবিষ্কার না হতো, রকেট আবিষ্কার না হতো, তাহলে আজকের যুগের এই যুগের মানুষ এটাকে অবিশ্বাস করতেন, কথা কন না? জোরে বলেন ঠিক কিনা? আরে পৃথিবীর মুসলমান, রহমাতুল্লিল আলামিন, সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করলেন, আদায় করে আবু জাহেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে আবু জাহেলকে বলল, চাচা একটা নতুন গরম গরম খবর আছে। কই খবরটা কি? খবর হলো গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছি, সেখান থেকে সোজা উপরে, সুবহানাল্লাহ বলবেন না, সেখান থেকে সোজা ডাইরেক্ট উপরে গেছি। কই কোথায় গেছো? আমি আল্লাহর সাথে দিদার করে এসেছি। শুধু দিদারের মধ্যে ক্ষান্ত নয়, আমি জান্নাত দেখেছি, তোমার জন্য যে জাহান্নামটা বরাদ্দ করেছে তাও দেখে আসছি, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমি বলতে চাই যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হয়ে যাও, তাহলে তোমার জন্য জান্নাত, জান্নাতের নিয়ামতের কথা আমার নবী শুনাইলেন, আর যদি আমার কথা না মানো তাহলে জাহান্নামের ভিতরে ঢুকতে হবে, তার বর্ণনাও আমার নবী আবু জাহেলকে শোনায় দিলেন। আবু জাহেল এই কথাটা শোনার পরে রহমাতুল্লিল আলামিনকে ডাক দে, বলে মুহাম্মদ আমি বলতে চাই, এতদিন তুমি আধা পাগল ছিলা, এখন দেখি ফুল মেন্টাল হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলবেন না, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। এতদিন তুমি আধা পাগল ছিলা, এখন দেখি ফুল পাগল হয়ে গেছো, পুরোটাই তোমার মাথা বিকৃত হয়ে গেছে। বলে যে কেন? কয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে 40 দিনের রাস্তা, তুমি 40 দিনের রাস্তা কয় মাত্র 3 ঘন্টায় তুমি পার করেছো, এটা তো আসলে বোকা মানুষ ছাড়া ভালো মানুষের কথা? জোরে বলেন, ভালো মানুষের কথা হতে পারে? আমার নবীর সম্মুখবান থেকে তিনি চলে গেলেন, আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর শুনেছো নাকি? বলে যে কি? কয় আল্লাহর নবী দাবিদার আব্দুল্লাহর বেটে মুহাম্মদ সে বলতেছে, প্রথম নাম বলে নাই, নাম না বলে বলতেছে, যে বলো দেখি পৃথিবীর কোন মানুষ যদি বলে 3 ঘন্টার রাতের ছোট্ট একটা অংশে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস সে ভ্রমণ করেছে, তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর তার হৃদয় নামক রাডার দিয়ে ধরে ফেলেছেন, এমন কথা রহমাতুল্লিল আলামিন ছাড়া আর কেউ বলতে পারে না। আল্লাহু আকবার বলেন, এমন কথা আমার নবী ছাড়া আর কেউ বলতে পারে? নিশ্চয় আমার নবী বলেছেন। এবার সিদ্দিকী আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য কোন জবাব না দিয়ে তিনি বললেন, রে আবু জাহেল শুনে নাও, এই কথা যদি রহমাতুল্লিল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে, তাহলে আমি বিশ্বাস করি আমার নবীর পক্ষে এটা করা সম্ভব। বলেন নবীর পক্ষে আছে কে? আরো জোরে বলেন, নবীকে শক্তি দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। সিদ্দিকে আকবর বললেন, আবু জাহেল আমার নবী যদি বলে অবশ্যই আমার নবী সত্যি বলেছেন, আমি আবু বকরের আকীদা, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বলেন নবী মিথ্যা কথা বলেন? বরং আমার নবীর কথা কার কথা? যারা বলেন কার কথা? ইল্লা
শুনো, আমার নবী মন গড়া কোনো কথা বলে না। আমার নবী, আমি আল্লাহ পাকের ইশারা পাওয়ার পরে আমার নবী কথা বলে, আল্লাহু আকবার বলেন। নবী মন গড়া কোনো কথা বলেন? আরো জোরে বলেন, বলেন নবীর কথা কার কথা? এটা ওহী গায়রে মতলু, ও পৃথিবীর মানুষ, আমার নবী তো এমন নবী, আমার নবী শান বর্ণনা করে কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি অসুস্থ মানুষ, আজকে মসজিদে যখন আলোচনা করি আমি থর এভাবে কাঁপতেছি, কথা বলতে পারি না। গাড়ি দিয়ে আসলাম আমার ওস্তাদ উস্তাদুর আসাদিসা, যিনি আপনাদেরকে আমাদেরকে তালিম দিলেন মাগরিবের পরে, আব্দুর রহমান সাহেব, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন, জোরে বলেন আমিন। হুজুরের কাছে বলতেছি, হুজুর আমার শরীরটা আজকে খুব ভালো না, যদি আপনি দাওয়াত না দিতেন আমি আসতাম না আজকে, এতটা অসুস্থ। হুজুর আমারে বললেন, তুমি শশিনা লিল্লা ওটিকে মান্যত করো, এটা আমাদের ঠিকানা, বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাই, কিন্তু উসিলা ধরি শশিনা লিল্লা বডি, কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে আমি বহু কিছু পাইছি, আল্লাহর কাছে চাইছি, বলছে যে আল্লাহ লিল্লা বডিকে কিছু মান্যত করছে, এই উসিলায় তুমি সারাও, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। আমাদের ইয়াকিন, আমাদের আকীদা, স্যার সিনার দরবার, এটা মকবুল একটা দরবার, কথা বলেন ঠিক কিনা? তো যারা আমার দেখাই দিল যে তোমার ঠিকানা তো একটা আছে, ওখানে দেও না কিছু মান্যত করো, মনে মনে মান্যত করছি যে আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে দাও, কথা বলার একটু সুযোগ করে দাও। আমার মনে হয় আল্লাহ দোয়া কবুল করছেন, এই জন্য কিছু কথা এখন বলতেছি, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমল করা, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলের উদ্দেশ্য কি? আমাদের জীবনে এখান থেকে আমরা কিছু নিয়ে যাব, আমরা নিয়ে গিয়ে আমাদের বাস্তব জীবনে এটা আমল করব, ঠিক আছে কথা? রহমাতুল্লিল আলামিন মেরাজ করেছেন, আমি যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে চলে গেলাম। পৃথিবীর বিজ্ঞান আজকে, আজকে বিজ্ঞান স্বীকার করে যেটা মানুষের পক্ষে সম্ভব, এই কথাটা বোঝানোর জন্য আমি চলে গেলাম এত দূরে। আল্লাহর নবীর এমন কথা শোনার পরে সিদ্দিকে আকবর যখন জবাব দিল আবু জাহেল, যদি রহমাতুল্লিল আলামিন বলে তাহলে অবশ্যই তিনার পক্ষে সম্ভব, তিনি মিথ্যা কথা বলতে পারেন, এটা আমার ইয়াকিন, আমার বিশ্বাস। সেদিন থেকে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেল, আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেল এমন কথা শোনার পরে ডাক দিয়া বলে, রে আবু বকর, তুইও দেখি মুহাম্মাদের সাথে সাথে তোর মাথাও গরম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না, দৌড়েই আবার নবীর কাছে এসেছে, রে মুহাম্মদ এমন কি তাবিজ করছো, এমন কি পানি খাওয়াইছো, তুমি যা কও তোমার উম্মতেরা তাই কয়, সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমন কি ট্যাবলেট খাওয়াইছো, তুমি যা কও তোমার উম্মতেরা তাই বিশ্বাস করে, সুবহানাল্লাহ বলবেন না? বলে যে এটার নাম হলো ঈমান। এটার নাম কি? যারা বলেন এটার নাম কি? আমি গত কিছুদিন আগে এখানে একটা আলোচনা করেছিলাম, বলেছিলাম মাগরিবের নামাজ হলো 3 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, কেন? গোল্লাক মাদ্রাসায় করেছিলাম, মাগরিবের নামাজ হলো ফরজ 6 রাকাত, ফজরের নামাজ কেন? প্রশ্ন করা যাবে, কথা কয় না? প্রশ্ন করা যাবে, যাবে না? তার কারণ এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আরে যারা বলেন কে? এশার নামাজের ফরজ 6 রাকাত, কেন বলা যাবে? আল্লাহকে প্রশ্ন করা যাবে, কেন যাবে না? এটা আল্লাহ পাকের বিধান, এটা মানার নাম হলো ঈমান, কথা কয় না? ঝরে বলেন এটা মানার নাম কি? পানি খাওয়ার, পানি খাওয়ার আদব কি? দাঁড়াইয়া না বৈশাম, জোরে বলেন দাঁড়াইয়া না বৈশাম, বসে বসে আপনি পানি পান করা, এটা আমার নবীর সুন্নত, কিন্তু জমজমের পানি দাঁড়াইয়া না বৈশা, কেন? প্রশ্ন করা যাবে, জোরে বলেন প্রশ্ন করা যাবে? আতিউল্লাহ, আমি সেদিন মাদ্রাসার মাহফিল তো এই জন্য জ্ঞান গর্ব আলোচনা করেছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আগে আতিউ শব্দটা ব্যবহার করেছেন, নবীর আগেও আতিউ শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু উলিল আমরের আগে আতিউ শব্দটা ব্যবহার করেন নাই, হিকমত আছে কি নাই আমি সেদিকে যাব না। বলেন পানি খাওয়ার সুন্নাত হলো বসে খাওয়া, কিন্তু জমজমের পানি খেতে হবে দাঁড়াইয়া। যদি প্রশ্ন করা হয় ইয়া রাসূলুল্লাহ কেন, এই প্রশ্ন করা যাবে?
আমার নবী বলেছেন এভাবে জমজমের পানি খাইতে হবে, এভাবে তোমার ঘরের পানি খাইতে হবে। এটা বিশ্বাস, এটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিকী আকবর ডাক দে বলে, ও আবু জাহেল কেমন কথা বলো, নবী যা বলে এটা মানার নাম হলো ঈমান। নবীকে প্রশ্ন করা যাবে, আল্লাহকে প্রশ্ন করা যাবে না, নবীকে প্রশ্ন করা যাবে না, বরং ঈমান হলো ওইটা আল্লাহ যেভাবে বলেছে ওইভাবে করা, নবী যেভাবে দেখায় দিয়েছেন ওইভাবে চলা, এটার নাম হলো মুসলমানের ঈমান। কথাগণ ঠিক কিনা? আমার নবী বলেছে কোনো সন্দেহ নাই, আমার নবী আরশ আযীম কেন তামাম দুনিয়া ঘুরতে পারে, কথা বলেন ঠিক কিনা? এ পাওয়ার আছে কি নাই? আরে জোরে বলেন আছে কি নাই? সুলাইমান পয়গম্বরকে স্টেজ দিলেন দুনিয়া ঘুরার জন্য, আমার নবী ডাক দিয়ে বলে আমার স্টেজের প্রয়োজন নাই, আমি জায়গার মধ্যে দাঁড়াইয়া তামাম পৃথিবী ঘুরতে পারি। আল্লাহু আকবার বলেন, ইন্নাল্লাহু তাআলা রাফা লিদ-দুনিয়া। আমার নবী ডাক দিয়ে বলে উম্মত, আমার আল্লাহ তামাম পৃথিবীটা আমার চোখের সামনে তুলে ধরেছেন, আমি হাতের তালুটা জন্য ভাবে স্পষ্ট দেখতে পাই, মাশরিক থেকে মাগরিব সীমাল থেকে জুনুব পর্যন্ত তোর তামাম দুনিয়াটা আমি এইভাবে দেখতে পাই। আল্লাহু আকবার বলবেন না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান নবীর ভ্রমণ করার প্রয়োজন ছিল, আমার নবী ভ্রমণ করার প্রয়োজন নাই, দুনিয়ার মধ্যে দাঁড়াইয়া যেই জায়গার মধ্যে দাঁড়াইছেন ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আমার নবী সব দেখতে পারেন। জোরে কান সুবহানাল্লাহ। এখনো রওজা শরীফ থেকে দেখি কি দেখে না? জোরে বলেন দেখি কি দেখে না? এ পাওয়ার নবীর আছে কি নাই? দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর পর্দা অতিক্রম করার পরেও যেই মানুষ সবকিছু দেখতে পারে, যেই মানুষ সবকিছু জানতে পারে, উম্মতের খোঁজ খবর নিতে পারে, জীবদ্দশায় নবীজির হায়াতের জিন্দেগিতে আমার নবীর সেই ক্ষমতা ছিল কি ছিল না? আরে জোরে বলেন ছিল কি ছিল না? দিয়েছেন কি? আমার নবী ডাক দিয়ে বললেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। ও উম্মত, আমার জীবন তোমাদের জন্য কল্যাণকর, আমার মৃত্যুটাও তোমাদের জন্য কল্যাণকর। আমার মৃত্যুর পরে আমি যখন দেখব যে আমার উম্মত ভালো কাজ করতেছে, নেক আমল করতেছে, হামিদুল্লাহ, আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করি। রাগ করতেছেন আপনারা? একটু সাপোর্ট দেন, আমি অসুস্থ মানুষ, আপনারা যদি লুজ হয়ে যান আমি শেষ। আমার নবী ডাক দেয় বলে আমার উম্মত যদি কোনো, যেমন মনে করেন আজকের মাহফিল ভালো কাজ না খারাপ কাজ, আমার নবী কয় তোমাদের এই ভালো কাজটা দেখে হামিদুল্লাহ, আমি সাথে সাথে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ দেখো আমার উম্মতরা একই মজলিসে বসে বসে তোমার গোলামি করতেছে। আর যখন আমি দেখি আমার কোন উম্মত গুনার কাজে লিপ্ত হয়ে গেছে, গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, আমি সাথে সাথে সেজদাতে পড়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকি, আল্লাহ আমার উম্মত বুঝতে পারে নাই, আমার উম্মত ভুল করেছে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আল্লাহ জিনায়ে ব্যভিচারে লিপ্ত হচ্ছে, সুদের কারবারে লিপ্ত হচ্ছে, ঘুষের কাজ কারবারে লিপ্ত হচ্ছে, মা বাবার মনে কষ্ট দিচ্ছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, ওয়াল্লাহ আমার গুনাহগার উম্মতের পক্ষে আমি রসুল হাত বাড়াইলাম, আমার গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার। মৃত্যুর পরে রওজা পাকে এখন যেই নবী শুয়ে সেই উম্মতের জন্য কাঁদে, ওই নবী দরকার আছে কি নাই? দুই হাত তুলে বলেন ওই নবী আমরা চাই কি চাই না? যেই কথাটা বোঝানোর জন্য এত দূরে চলে গেলাম, সিদ্দিকে একবার ডাক দিয়ে বলে আবু জাহেল আমার নবী বলেছে, আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। জোরে কান সুবহানাল্লাহ। এবার আবু জাহেল চিন্তা করলো, ঠিক আছে মোহাম্মদ যে গেছে আমি এটা একটু পরীক্ষা নেই, মেরাজ কত বড় একটা বিষয়, এটা নিয়ে পৃথিবীর কোন মানুষ গবেষণা করে শেষ করতে পারবে? মুহাম্মদ বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজার কয়টা জানালা? নাউজুবিল্লাহ বলবেন না, জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন দেখি আমার নবী বাইতুল মুকাদ্দাসের দরজা গুনতে গেছেন, কথা হয় না, জানালা গুনতে গেলেন, সেখানে কেন গেলেন? আমার নবী ডাক দিয়া বলেছেন, ইমামুল মুরসালিন,
আল্লাহ আকবার বলেন, আপনি হলেন ইমাম, সব নবীরা হলো মুক্তাদি, আমার নবীর শান দিয়েছেন কে? আমি আল্লাহ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, আলমে আরওয়াহের মধ্যে আপনাকে ইমাম বানাইলাম, আর রুহের জগতে শেষ করে আজকের এই দুনিয়ার জিন্দিগিতে প্র্যাকটিক্যাল ইমাম বানাইয়া দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গম্বররা ছিল, কথা কয় না ছিল, যারা বলেন ছিল কিনা, পৃথিবীর কোন আলেম এটা অস্বীকার করতে পারবে? যারা বলেন পারবে, সহি হাদিস দিয়ে প্রমাণিত, আমার নবী সেখানে দুই রাকাত নামাজ আদায় করেছেন। আমি জানতে চাই সমস্ত নবীরা যে সেখানে ছিলেন তারা জিসমানি ভাবে ছিলেন না রুহানি ভাবে ছিলেন? নামাজ পড়ছেন কিন্তু সশরীরে ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কেন না সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা বর্ণনা করে আমার উদ্দেশ্য আমি সেদিকে গেলাম না, দুই রাকাত নামাজ আদায় করেছেন, তার মানে বোঝা গেল নবীরা মরে নাই, নবীরা জিন্দা, কথা কয় না? কষ্ট হচ্ছে আপনাদের? জবান খুলে বলেন নবীরা জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? সমস্ত নবীরা যদি জিন্দা হতে পারে, রহমাতুল্লিল আলামিন মরে মাটি হয়ে মাটির সাথে মিশে গেছেন, আমার নবী জিন্দা না মুর্দা? আরো জোরে বলেন জিন্দা না মুর্দা? আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, আমাদের ইয়াকিন, কথা বলেন ঠিক কিরম? যারা বলে নবী পচে গলে মাটি হয়ে গেছে, আমরা তোমাদের সাথে নাই, আমাদের নবী পচে নাই, আমাদের নবী মাটির সাথে মিশে নাই, আমাদের নবী রহমাতুল আলামিন রওজা শরীফে এখনো জিন্দা, কথা বলেন ঠিক কি না? ইন্নাল্লাহ তাআলা হারাম আলাল আরদি আন তাকুল আজসাদ আল আমবিয়া, আল্লাহু আকবার বলেন। ইমাম মুসলিম হাদিস নকল করেছেন, শুনুন, নবীদের দেহ তো দূরের কথা, একটা পশম মাটি টাচ করতে পারবে না, আল্লাহু আকবার বলেন। বাইতুল মুকাদ্দাস যখন সুলাইমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস তৈরি করতেছেন, হঠাৎ করে মালাকুল মৌত চলে আসলো, ও সুলাইমান মৃত্যুর পয়গাম জারি হয়ে গেল, তুমি রেডি হও। বলে যে যে আজরাইল, আমাকে কয়টা দিন সময় দাও, আমি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় নেই আর জিন জাতিরা যদি বুঝতে পারে, তাহলে সাথে সাথে তারা এই মসজিদের কাজ বন্ধ করে দিবে, তারা করবে না, জিন জাতিরা বড় গাউরা জাতি, কথা কয় না? জোরে বলেন, এরা যদি জানতে পারে যে আমি মরে গেছি, আমি পৃথিবীর পর্দা, সামনে আসেন, সামনে মানুষ না থাকলে মজা, এ বাবা সামনে আসেন, সামনে আসেন না কেন, পাশে আলেম থাকলে কথা বলতে একটু ভালো লাগে, মজা পাওয়া যায়, কথা বুঝেন নাই? দুই পাশে খালি, আমি আমনিকোর দিকে থাকি, ডাইনো থাকে, বামে থাকে, কাউরে দেখি না, আলেম থাকলে ভালো, আলহামদুলিল্লাহ বলেন। পৃথিবীর মুসলমান, সুলাইমান পয়গম্বর বললেন আমাকে একটু সময় দাও, কয়টা দিন আমাকে সময় দাও, আজরাইল ডাকবে বলে না সময় দেওয়া হবে না, যথা সময়ে তোমার জানটা আমি কবজ করে নেব, সুবহানাল্লাহ কয় না? কথা কন সুলাইমান পয়গম্বর, তিনি নবী হয়েছে তাতে কি হয়েছে, প্রধানমন্ত্রী তাতে কি হয়েছে, প্রধানমন্ত্রী ছাড় আসেনি, কথা বলে না? প্রধানমন্ত্রী ছাড় আছে? যদি বলে আমি ডোনাল্ড ট্রাম্প, আমার কাছে আজকে আসবে না, পাঁচ দিন পরে আইসো, কথা হয় না? যদি বলে আমি নরেন্দ্র সুজি, মানবে? সার আছে? আজরাইল কয় আমি মোদিও চিনি না, মালও চিনি না, ড্রামও চিনি না, কোনো কিছু চিনি না, যেই মুহূর্তে হুকুম কার্য করার হুকুম আমার আল্লাহ দিবে, ওই মুহূর্তে আমি আজরাইল কাউকে ছাড়ি না, কথা কন ঠিক কে না? ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড় মিল, কথা কয় না? জোরে বলেন ঠিক কি না? সময় মতোই হাজির হবে, এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড। ও তার নামে আজরাইল সময় মতো হাজির হবে, করবে না গড় মিল, ধনী বল গরিব বল, ধনী বল গরিব বল, কাউকে ছাড়বে না, আর
জেরাইলা শিবে যেদিন কোন উজর চলবে না, কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, সুলাইমান পয়গম্বর লাঠির উপরে ট্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে, মালাকুল মউতের জানটা কবজ করে নিয়ে গেল, মালাকুল মউতের জানটা কবজ করে নিয়ে গেল। সুলাইমান পয়গম্বর একটা আরজি রেখেছিলেন, রে আজরাইল আমার জান কবজ করে নিবি, কিন্তু একটা শর্ত, আমার লাশটা যেন মাটিতে পড়ে না যায়। সুবহানাল্লাহ, ট্যাগ দিয়ে দাঁড়িয়ে আছে। জিন জাতিরা চিন্তা করলো, সুলাইমান পয়গম্বর তো এখনো দাঁড়িয়ে আছে, কাজ করি, যতক্ষণ পর্যন্ত কাজ শেষ না হয়েছে ততক্ষণ পর্যন্ত সুলাইমান পয়গম্বর দাঁড়িয়ে আছে। রে মুসলমান, এটা তো সুলাইমান পয়গম্বর নয়, এটা সুলাইমান পয়গম্বরের বডি। কথা কয় না, ভিতরে রূহ নাই, কথা কয় না, ভিতরে রূহ নাই, বডি দাঁড়িয়ে আছে। জিন জাতিরা কাজ শেষ করলেন, কাজ শেষ করার পরে এবার সুলাইমান পয়গম্বরের কাছে এসে সালাম দিল, ও নবী আমরা তো কাজ শেষ করে ফেলেছি, আমাদেরকে এবারে বিদায় দেন। নবী কথা কয় না, নবী কথা বলে না, কথা বলবে কেন? নবীর ভিতরে যেই পাখিটা কথা বলে ওই পাখিটা তো নাই, কথা কয় না, এটা কার ইশারা মানে? নবী তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করবে, আপনি বলে দিবেন এই রুহটা দুনিয়ার কোনো প্রধানমন্ত্রীর বানানো নয়, এটা বাজারে কিনতে পাওয়া যায় না, এটা কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না, এটাকে কেউ ধরে রাখতে চাইলেও পারে না। কথা বলেন ঠিক কিনা? এটারে কেউ আটকে রাখতে চাইলেও আটকে রাখতে পারবে না, তার কারণ এটা নির্দেশ পালন করে কার? সুলাইমান পয়গম্বর কথা বলে না, সুলাইমান পয়গম্বরে টাচ করলো, টাচ করার পরে যখন একটু লাড়া পড়লো, লাঠিটা উই পোকা চিনেন তো আপনারা, কি বলে আপনাদের এলাকায়? উলি, উলি, উলি উলি বলে, কাঠ খায় যেটা, পুরা লাঠিটা উই পোকা খেয়ে পুরা খালি করে ফেলেছে, ভিতরে কিচ্ছু নাই, লাড়া দিছে বলে সুলাইমান পয়গম্বর আসতেই ডইলা পড়ে যাইতেছে। আমি জানতে চাই ওই পোকা লাঠি খেয়েছে কিন্তু সুলাইমান পয়গম্বরের একটা পশম টাচ করতে পারে নাই। আল্লাহু আকবার বলবেন না, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমি আর আপনি হলে পচে পেট ফুলে যেত, দুর্গন্ধ ছড়িয়ে যেত, আল্লাহর পয়গম্বরের একটা পশম নড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না, তার অর্থ হলো এই নবীরা মরে কিন্তু দুনিয়ার পর্দা অতিক্রম করে, পর্দা অতিক্রম করে আলামে বারজাখের মধ্যে তিনারা চলে যায়, সেখানে যাওয়ার পরে তিনাদের রুহটা আবার ফিরাইয়া দেন কে? সেদিকে আমি গেলাম না মুসলমান, দুই রাকাত নামাজ আদায় করলেন, আমার নবীকে ইমাম বানাইয়া প্রমাণ করে দিলেন, আপনি তো শুধু সবার আপনার উম্মতের ইমাম নয় বরং তামাম নবীদের ইমাম, আপনি রাসূল। জোরে কান সুবহানাল্লাহ, দুই রাকাত নামাজ আদায় করলেন, সেখানে আমার নবী দরজা জানালা গুনতে যান। আবু জাহেল প্রশ্ন করলো, বলো। এবার আমার নবী দু চোখ বন্ধ করে আল্লাহকে ডাকতে শুরু করলেন, ও আল্লাহ আমি তো দরজাও গুনতে যাইনি, জানালাও গুনতে যাইনি, তারা প্রশ্ন করতেছে কিভাবে আমি জবাব দেব বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নো টেনশন, আমি বাইতুল মুকাদ্দাস আপনার চোখের সামনে নিয়ে আসতেছি। আল্লাহু আকবার বললেন না? আমার নবী মাথাটা নত করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ, টেনশন করবেন না, আপনি মাথা উঠান, আপনি বাতিলের কাছে পরাজয় বরণ করেন, এটা আমার আল্লাহ কোনোদিন চান? আপনাকে অপমান করবেন, এটা আমার আল্লাহ পাকের উদ্দেশ্য না। আপনি মাথা তোলেন, দেখতে চান দেখতে পাইবেন, পুরো বাইতুল মুকাদ্দাসটা আমি আপনার চোখের সামনে তুলে ধরেছি। ফাজাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, ফাতফিক তো উখবিরু
আমি দেখতেছি হযরতে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আমি দেখতেছি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন আবু জাহেল তুই প্রশ্ন কর। আবু জাহেল বলল প্রশ্ন করলাম বলো দরজা কয়টা। আমার নবী ডাক দিয়ে বললেন ও আনা আংজুরু আমি দেখতেছি। গুনে 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 আমি বাইতুল মুকাদ্দাসের দরজার সংখ্যা বলে দিলাম। আল্লাহু আকবার বলেন আবু জাহেল কে মোহাম্মদ গনু কি কয় আমি দেখতেছি বাইতুল মুকাদ্দাস আমার সামনে। আমি তো দেখি না কয় তুই দেখবি না তোর চোখে তো নূর নাই। তোর চোখের মধ্যে গজব দিছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন গজব দিছেন কে? আল্লাহ। আমার নবী কয় আমি দেখে দেখে বর্ণনা করতেছি জানালা কয়টা দরজাটা দরজা কয়টা। আবু জাহেল কয় ও মোহাম্মদ তুই যতগুলো কথা বলেছিস দরজার সংখ্যাও হুবহু মিলে গেছে জানালার সংখ্যাও হুবহু মিলে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এটা কিভাবে সম্ভব? পৃথিবীর কোন মানুষ গবেষণা করে শেষ করতে পারবে? আরে পৃথিবীর মুসলমান আমার নবীকে আমার আল্লাহ এমন চরিত্র দিলেন এটা তো শুধুমাত্র নবীর একটা জীবনের একটা কথা বললাম। আমার নবীকে আমার আল্লাহ এমন চরিত্র দিয়েছেন পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে? এমন চরিত্রটার নাম হলো খুলুকে আজিম। এমন চরিত্রের নাম কি? কষ্ট হচ্ছে আপনাদের? চলবে আরো কিছু সময়? হ্যাঁ 10 মিনিট ও সারা রাত দিলে আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। আমি এখনো পর্যন্ত ভূমিকার মধ্যে রয়েছি এখনো আলোচনায় প্রবেশ করি নাই। আছেন তো আপনারা? ও পৃথিবীর মুসলমান খুলুকে আজিম আমার নবীকে দিয়েছেন কে? চরিত্র তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর হলো খুলুকে হাসান, দুই নম্বর হলো খুলুকে করিম, তিন নম্বর হলো খুলুকে আজিম। আমি সংজ্ঞায় না গিয়ে শুধুমাত্র উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতে চাই। খুলুকে হাসানের উদাহরণ হলো আপনাকে কেউ একটা আঘাত করেছে আপনি সাথে সাথে আরেকটা দিয়ে দিলেন। আসেনি নাই কথা কয় না? আমরা তো একটা দিই না, আমার যদি কেউ একটা ঘুষি মারে আমি দুইটা আর 10টা মারি। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? খুলুকে হাসান হলো আপনাকে একটা দিয়েছে সাথে সাথে আরেকটা, এটার নাম হলো কিসাস। এটার নাম কি? জোরে বলেন এটার নাম কি? কোরআনের ভাষায় এটাকে কিসাস বলা হয়। এই চরিত্রটা ছিল মুসা নবীর চরিত্র, খুব গরম চরিত্র ছিল, একটা দিছিস তো সাথে সাথে আরেকটা, কোনো মিস নাই। জোরে কন সুবহানাল্লাহ। আর হলো খুলুকে করিম, এই চরিত্রটা হলো আপনাকে কেউ একটা থাপ্পড় মেরেছে আপনি সাথে সাথে দিলেন না, তাকে কিছু বললেন না, আপনি চুপ করে রইলেন, মনে মনে বলতেছিস, মনে মনে বলতেছেন তুই যে আমারে মারছো, তুই এবার বাড়ি চইলা যা, আমি তোরে কিছুই কইতাম না কথা কন। এরকম কিছু মানুষ আমার সমাজে আছে কি নাই? যতই গালি দেয় কোনো প্রতিবাদ নাই কথা কন না? জোরে বলেন ঠিক কি না? তুই আমারে মারছস আল্লাহ তোর বিচার করো, সর্বশেষ এটা বলি আল্লাহ তোর বিচার করো কথা কন ঠিক কি না? রে পৃথিবীর মুসলমান এটার নাম হলো খুলুকে করিম, তিন নম্বর খুলুকে আজিম। আমার আল্লাহ আমার নবীকে যে চরিত্রটা দিলেন এই চরিত্রটার নাম হলো খুলুকে আজিম। এটার উদাহরণ হলো এই, আপনাকে কেউ আঘাত করেছে এই আঘাতের পরিবর্তে আপনি আঘাত দিলেন না, চুপ করেও বসে রইলেন না, বরং বললেন আপনি যে আমাকে আঘাত করেছেন আপনি হাতে ব্যথা পাইছেননি। এত আস্তে করেন সুবহানাল্লাহ। আমার আপনারা মনে আমার কথাগুলো বুঝেন না? বুঝতেছেন সবাই? আমাকে একটু সাপোর্ট দিতে হবে, তাইলে আমার ভিতর থেকে কথা আসবে। বলেন তৃতীয় যে চরিত্রটা খুলুকে আজিম সুমহান যে চরিত্রটা, আঘাত করেছে পাল্টা আঘাত করেন নাই, প্রতিঘাত করেন, চুপ করেও বসে থাকেন নাই, মুখে একটা কিছু বলছেন। কি বলেছেন? আপনি যে আমাকে আঘাত করেছেন আপনি কি হাতে ব্যথা পাইছেন? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হলো খুলুকে আজিম। আল্লাহু আকবার বলেন। এই চরিত্রটা আমার নবীকে দিয়েছেন কে? আরে জোরে বলেন কে? বলেন দেখি নবীর উম্মতের মধ্যে কয়জনের মধ্যে চরিত্রটা পাওয়া যাবে? আমি শুরুতেই একটা কথা বলেছি, আজকে এমন একটা চরিত্র নিয়ে আমার নবীর আদর্শ নিয়ে আমি কথা বলবো, যে আদর্শটা আল্লাহ যেন প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে দিয়ে দেয়। জোরে বলেন আমিন। কেউ আঘাত করেছে তাকে প্রতিঘাত করা হয় নাই, চুপ করেও বসে নাই, বরং বলেছে তোমরা যে আমাকে আঘাত করেছো তোমরা হাতে ব্যথা পাইছো নি। আল্লাহু আকবার বলেন। তাইফের ময়দানে আমার নবীর পুরা শরীরটা
রক্ত দিয়ে জর্জরিত করে ফেললো, পাথর মেরে নবীর বডিটাকে খান খান করে ফেলেছে। জিব্রাইল আমিন ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা নিয়ে এসেছি, আপনি শুধু অনুমতি দেন, তাইফের একটা মানুষকেও আস্থা রাখবো না, সবগুলো পাহাড়ের নিচে পিষ্ট করে শেষ করে দিব। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার নবীকে কষ্ট দিলে আল্লাহ সহ্য করেন? আরো জোরে বলেন, করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দামি দিয়েছি, নবীকে কষ্ট দিল শাস্তিটাও দামি শাস্তি হবে, কথা কয় না? জোরে বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় বিরিয়ানি পাকায় না, কথা কয় না? বিরিয়ানিটা দামি না কম দামি? স্বাদ না অস্বাদ? খুব মজা লাগে, কথা কন ঠিক কি না? এটা যেমন দামি খাবার, এটা পচলে কেমন, কথা কয় না? একেবারে খারাপ। স্বাভাবিক আমাদের দেশে চাল, যেটা আমরা সিদ্ধ ধানের চাল বানাইয়া ভাত খাই, এটা যদি পানি ছেড়ে দেয়, এটার মধ্যে পানি দিয়ে আমরা পান্তা ভাত দিয়া পোড়া মরিচ দিয়া খাই, মজা আছে কি নাই? যদি একটু নারকেলের ভর্তার একটু ডিম ভাজি দেওয়া যায়, কথা কয় না? বিরিয়ানি ফেল, কথা বলে না? বিরিয়ানি ফেল, কিন্তু বিরিয়ানি যদি পানি ছাইড়া দেয়, এটার মধ্যে পানি দিয়ে খাওয়া যায়, এটা যায় না? এটার জায়গা তখন কোথায়? ডাস্টবিনে, কথা বলেন ঠিক কি না? এটার পৃথিবীর কোনো মানুষকে যদি আপনি ফিরিয়ে দেন, সেটা নিবে, খাওয়া তো দূরের কথা, কাছেই যাইতো না, কথা বলেন ঠিক কি না? নবীকে যা দিয়েছেন দামি দিয়েছেন, সম্মান দিয়েছেন, নবীর বিরোধিতা করলে শাস্তিটাও দামি, কথা কয় না? দিবেন কে? আরো জোরে বলেন, দিবেন কে? ও পৃথিবীর মুসলমান, বলতেছিলাম রহমাতুল্লিল আলামিন তায়েফের ময়দানে যখন রক্তাক্ত শরীর নিয়ে দাঁড়িয়ে আছেন, জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অনুমতির অপেক্ষায় আছে, অনুমতি দিলে সব শেষ করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তায়েফের মানুষগুলো আমি নবীকে চিনতে পারে নাই, তায়েফের মানুষগুলো আমার মর্যাদা বুঝতে পারে নাই, ও জিব্রাইল, তায়েফের মানুষগুলো আমাকে এখনো তারা চিনতে পারে নাই, যদি তায়েফের মানুষগুলোকে মেরে ফেলা হয়, আমি রসুল চিন্তা করতেছি কালিমার দাওয়াত গ্রহণ করবে কে? আমি আর আপনি হলে বলতাম তাড়াতাড়ি বোমা ফালা, কথা কয় না? ওয়াল্লাহ, তাড়াতাড়ি আসমানি গজব দাও, তাদেরকে শেষ করে ফেলো। আমার নবী তাও করেন নাই, বরং হাত তুলে বললেন, আল্লাহ তায়েফের মানুষগুলো আমি রসুলের মর্যাদা বুঝতে পারে নাই, তায়েফের মানুষগুলো আমাকে চিনতে পারে নাই, ওয়াল্লাহ তায়েফের মানুষগুলোর উপরে তুমি আসমানে গজব নাজিল করো না, তায়েফের মানুষগুলোর জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আকবার বলেন। তাদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো, আল্লাহ আকবার বলেন। এ পৃথিবীর মুসলমান নবীকে আঘাত করেছে, নবী পাল্টা আঘাত করেন, বরং উল্টা তাদের জন্য দোয়া করেছেন, আল্লাহ আকবার বলেন। কথা বলবেন না, দুরুশ্রীবন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সৈয়দুনা ফল ইজ্জুলানা লিইজাবতিহি সাল্লাল্লাহু আলাম স্থাপন করে গেলাম, আমি উল্টা তোমাদের জন্য দোয়া করেছি। আর আমি রসুল হলাম মুস্তাজাবাতুদ্দাওয়া, আমি রসুল মুস্তাজাবাতুদ্দাওয়া, আমার দোয়া কবুল করেন কে? আল্লাহর নবী তায়েফ থেকে মক্কায় চলে গেলেন, পরের দিন থেকে তায়েফের মানুষগুলো কাতারে কাতারে নবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করতেছে। জোরে কেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হলো আমার নবীর চরিত্র। আল্লাহর নবী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে ফাতিমার ঘর থেকে কান্নার আওয়াজ আসলো। ইমাম হাসান কাঁদতেছে, ইমাম হুসাইন কাঁদতেছে। ও পৃথিবীর মুসলমান, নবী কাউকে আঘাত করেন না, কেউ যদি নবীকে আঘাত করে নবী প্রতিঘাত করেন না, উল্টারও তাকে বলেন আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি ব্যথা পেয়েছেন কিনা। এই দৃষ্টান্তটা, এই কথাটা বোঝানোর জন্য আমি এই হাদিসের দিকে চলে গেলাম। রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের পাশ দিয়ে নবীজি সফর করতেছিলেন, ঘরটাকে অতিক্রম করে তিনি যাচ্ছিলেন, হঠাৎ করে শিশু সন্তান ইমাম হাসান ইমাম হুসাইনের কান্না শুরু হয়ে গেল। নবীজি ব্যাক করলেন, ফাতেমার দরজার মধ্যে নক করলেন। নক করার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে প্রশ্ন করলেন, মান করা আল বাবা, কে আপনি ঘরের দরজার মধ্যে দ্বিপ্রহরে প্রখর রোদের মধ্যে, রোদের তীক্ষ্ণ তীক্ষ্ণ এই রোদের মধ্যে কে আপনি আমার এই অসময়ে ঘরের দরজা নক করেছেন? রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, মা আমি রহমাতুল্লিল আলামিন, তোমার দরজায় হাজির হয়ে গেছি। জোরে কেন সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান, আল্লাহর নবীর কথা শোনার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, আর দেখতে পেলেন হযরতে হাসান হুসাইন কাঁদতেছে। রহমাতুল আলামিন প্রশ্ন করল, মা ও ফাতেমা, আমি জানতে চাই কেন আমার কলিজার টুকরা দুইটা কাঁদে, কেন হাসান কাঁদে, কেন হুসাইন কাঁদে? এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে তিন দিন হয়ে গেল ফাতেমার ঘরের চুলোর মধ্যে আগুন জ্বলে না, ফাতেমার পেটের মধ্যে কোনো খাবার যাচ্ছে না। জোরে কেন সুবহানাল্লাহ। কয়দিন? জোরে বলেন কয়দিন? নবী আমার বুকের দুধ শুকিয়ে গেছে, ইমাম হুসাইনের মুখে আমি খাবার দিতে পারি না, দুধ দিতে পারি না, হাসানের মুখে খাবার দিতে পারি না। নবী আমার ডাক দিয়া বলে, ফাতেমা তুমি তিন দিন উপবাস রয়েছ, তিন দিন তোমার পেটের মধ্যে খাবার নাই রে ফাতেমা। আমার নবী জুব্বা মোবারক উঠাইয়া ডাক দিয়া বলে, মা তাকাইয়া দেখো, রহমাতুল্লিল আলামিনের পেটের মধ্যে পাগড়ি দিয়ে বাঁধা। আমি রসুল, আমি মুহাম্মদুর রসুলুল্লাহ, আজকে এক সপ্তাহ যাবৎ আমার চুলায় আগুন জ্বলে না। আল্লাহু আকবার বলেন। কয় সপ্তাহ? জোরে বলেন কয় সপ্তাহ? এবার আমি জানতে চাই, আমার নবীর খাবারের অভাব ছিল, নবী ইচ্ছা করলে 7.5 কিলোমিটার প্রস্ত উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যাইত, কথা কয় না? আবু জাহেল ডাক দিয়ে যখন বলল, ও মুহাম্মদ, বাপ দাদার ধর্মের উপরে তুমি চুনকালি মেখেছ, নতুন ধর্ম তুমি প্রচার করতেছো মুহাম্মদ, আমি তোমার কাছে প্রপোজাল দিলাম, প্রস্তাব দিলাম, ও মুহাম্মদ তুমি বাপ দাদার ধর্মের প্রতি তুমি ফিরে আসো, তুমি যা চাও তোমাকে তা দিব, টাকা চাও, পয়সা চাও, গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, যা চাও আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দেব, তামাম মক্কা নগরীর মধ্যে তোমাকে ধনী মানুষ বানাইয়া দেব। আমার নবী ডাক দিয়া বলেন, চাচা
তুমি আমাকে চিনতে পারো নাই, আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী এমন মানুষ, আমি যদি শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করি ওই পাথরের উহুদ পাহাড়টা স্বর্ণের পাহাড়ে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আমার নবীর এই পাওয়ার আছে কি নাই? আর জোরে বলেন দিয়েছে কে? এই নবীর এত পাওয়ার থাকার পরেও নবীর চুলায় কেন 7 দিন পর্যন্ত আগুন জ্বলে না? নবীর চুলায় কেন 7 দিন পর্যন্ত আগুন নাই? নবীর পেটে কেন 7 দিন পর্যন্ত খাবার নাই? জানার দরকার আছে কি নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া হাশুরনা ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহু আকবার বলেন, ওয়াল্লাহ আমাকে মিসকিনের জীবনটা তুমি দান করো, মিসকিনের হালতের উপরে আমার মৃত্যুটা দাও, হাশরের ময়দানে আমার মিসকিন আমার গরীব উম্মতের সাথে তুমি আমার হাশরটা দিও। সুবহানাল্লাহ, আমার নবীর আদর্শ ছিল মিসকিনি জীবন, আমরা নবীর উম্মত আমাদের আদর্শ হলো যত পাই তত চাই। কথা কয় না, 1 টাকার মালিক হয়েছ 10 টাকা চাই, 10 টাকার মালিক হয়েছ 1000 টাকা চাই, 1000 টাকার মালিক হয়েছ 1 কোটি টাকা চাই, 1 কোটি টাকার মালিক হয়েছ বিলিয়ন ট্রিলিয়ন যত আছে সব পুরা দুনিয়া আমার দরকার। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার নবী বলেছে বনি আদমের চোখের খিদা দুনিয়া দিলেও মিটবে না যতক্ষণ পর্যন্ত এটা না মরবে। কথা কোন জোরে বলেন, যতক্ষণ পর্যন্ত না মরবে ততক্ষণ পর্যন্ত তার চোখের খিদা পেটের খিদা মিটবে। আর আমার নবী বলেছেন, আল্লাহ আমি ধন চাই না দৌলত চাই না, আমাকে মিসকিনে জীবন দান করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী জানতে চাই, ও নবী প্রশ্ন করলাম কেন আপনি আল্লাহর কাছে সারা জীবনে দোয়াটা করলেন মিসকিনে জীবনের জন্য? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত রে আমার যদি ধন সম্পদ বেশি হয় হাশরের ময়দানে আমার হিসাব কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আমার হিসাব নিতে নিতে দেরি হয়ে যাবে। আমার গরিব উম্মত যারা, যাদের কোনো ধন সম্পদ ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না, দিনে এনে দিনে খাইতো, তারা ধনী উম্মতের চাইতে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। এত আস্তে গুলো সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। ধনী উম্মতের 500 বছর আগে গরিব উম্মত জান্নাতে যাবে। আপনারা খুশি হয়েছেন সবাই? আমরা অধিকাংশ এখানে গরিব উম্মত, কথা কোন ঠিক কিনা? 500 বছর আগে জান্নাতে যাব। দেখেন নবী কতটা উম্মতের কান্ডারি, কতটা উম্মতের প্রতি দরদ ফুল আমার নবী ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা আমার গরিব উম্মত 500 বছর আগে জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকবে, এত কষ্ট করেছে দুনিয়ার জিন্দিগিতে, না খেয়ে খেয়ে না খেয়ে আল্লাহর গোলামি করেছে, আমি রাসূলকে মহাব্বত করেছে, আজকে তাদের আর দুঃখের দিন নাই, আজকে হলো তাদের সুখের দিন। 500 বছর আগে তারা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে। আর আমি রাসূলের যদি সম্পদ বেশি হয়ে যায় হাশরের ময়দানে আমার হিসাব দিতে দেরি হয়ে যাবে, আর আমার গরিব উম্মতগুলো জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা আমি সহ্য করতে পারবো না। যার কারণ আমার গরিব উম্মতের দুঃখে দুঃখী হইয়া আল্লাহর দরবারে সারা জীবন আমি গরিবী হালতের জন্য দোয়া করেছি। জোরে কান সুবহানাল্লাহ, আমার গরিব উম্মত জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে, এটা হইতে পারে? সারা জীবন তারা দুনিয়ার জিন্দেগিতে কষ্ট করেছে, তারা কেন জান্নাতের মধ্যে দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকবে? একটাই মাত্র কারণ, আমার নবী না ঢুকার আগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ জান্নাতে ঢুকতে পারবে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীদের উপরে হারাম, সমস্ত নবীদের উপরে হারাম করে দিয়েছেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সমস্ত নবীদের উপরে আমি জান্নাত হারাম করে দিলাম যতক্ষণ পর্যন্ত না রহমাতুল্লিল আলামিন জান্নাতে প্রবেশ না করবে। আল্লাহু আকবার বলেন, জান্নাতের দরজায় তালা থাকবে, আমার নবীর হাতে জান্নাতের চাবি থাকবে। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত এই জগতের মধ্যে আমার গরিব উম্মতদের হিসাব হবে তাড়াতাড়ি, আমার হিসাবও তাড়াতাড়ি হবে, গরিব উম্মতদেরকে লইয়া মিছিল দিতে দিতে আমি জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন, ওই নবী আমরা চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, এই নবীর আদর্শ আমরা চাই কি চাই না? আল্লাহর প্রেম যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, কথা কোন ঠিক কিনা? আল্লাহকে পাওয়ার প্রধান হাত
হাতিয়ার হলো আমার নবী। আল্লাহ বলেন, নবী আপনি জান্নাতে না ঢুকা পর্যন্ত আমি জান্নাতে তালা মেরে দিলাম, আপনি ঢুকবেন পিছনে পিছনে আপনার উম্মত ঢুকবে। জান্নাতে ওয়াজিব হয়ে যায়, জান্নাতে ওয়াজিব হয়ে যায় নবীর ভালোবাসায়, আল্লাহর প্রেম যে পাওয়া যায় নবীর ভালোবাসায়। কথা কোন ঠিক কিনা? সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে মিসকিন জীবন দান করো, আমার গরিব মিসকিন উম্মতদেরকে নিয়ে যেন আমি মিছিল দিতে দিতে জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারি। জোরে কান সুবহানাল্লাহ। আরে পৃথিবীর মুসলমান, রহমাতুল আলামিন ডাক দেয় বলে ফাতেমা এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, আমার পেটের মধ্যে খাবার নাই। হযরতে ফাতেমা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, পেটের খিদা সহ্য করতে না পেরে ইমাম হাসান ইমাম হুসাইন দুই ভাই কাঁদতেছে। নবী আমার ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, জানতে চাই আলী কোথায়? ফাতেমা ডাক দিয়ে বলে, নবী সন্তানদের কান্না সহ্য করতে না পেরে আলী খাবারের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বলে, মা দুনিয়ার সব সহ্য করতে পারি, ইমাম হুসাইনের কান্না আমি সহ্য করতে পারি না। ও মা, হুসাইনকে আমি মহাব্বত করি রে মা, আমি বলে দিলাম যারা হুসাইনকে মহাব্বত করবে তারা আমি নবীকে মহাব্বত করলো, যারা আমি নবীকে মহাব্বত করেছে তারা যেন আল্লাহকে মহাব্বত করেছে। জোরে কান সুবহানাল্লাহ। হুসাইনকে মহাব্বত করলে কাকে মহাব্বত করা হয়? মান আহাব্বা হুসাইনা ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমরা হুসাইন হুসাইন করে কথা বলেন, ঠিক কিনা? হুসাইনের প্রেম দরকার আছে কি নাই? পৃথিবীর মুসলমান, আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, মারে তুমি ঘরের মধ্যে ধরো, ঘরের মধ্যে থাকো, ধৈর্য ধারণ করো, ওয়াসবির ওয়া হাতাসিব, তুমি ঘরের মধ্যে ধৈর্য ধারণ করো, রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? ও পৃথিবীর মুসলমান, নবী উপোস থেকে শিক্ষা দিয়ে গেলেন, উম্মত দুনিয়ার জিন্দেগিতে দিন পালন করতে গেলে, আল্লাহর হুকুম পালন করতে গেলে উপবাস থাকতে হবে, হামলা আসবে, মামলা আসবে, জেল জরিমানা আসবে, তবুও মুমিন জীবন যাবে তো ইমান দিবে না। কথা বলেন, ঠিক কিনা? অসবির ধৈর্য ধারণ করো। পৃথিবীর মুসলমান, রহমাতুল আলামিন চলে গেলেন ইহুদির খেজুর বাগানের মধ্যে, ইহুদির খেজুর বাগানের মধ্যে গিয়ে তিনি ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদিরে তোমার খেজুর বাগানটা মন্দা হয়ে গেল, গাছগুলোর পাতা ফ্যাকাশে হয়ে গেল, মরে মরে যাওয়ার অবস্থা, তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি কূপ থেকে কিছু পানি উঠাইয়া তোমার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতে চাই। বলে যে, তা তো ভালো কথা দাও। আমার নবী ডাক দিয়ে বললেন, ও ইহুদি জানতে চাই বিনিময়ে তুমি আমাকে কি দিবা? ইহুদি ডাক দিয়ে বলে, মোহাম্মদ বিনিময়ে তোমাকে খেজুর উপহারে দেব, খেজুর দেব। নবী বললেন, কয়টা করে খেজুর দেবা? কয় প্রতিবালতির বিনিময়ে আমি তোমাকে তিনটা করে খেজুর দেব, মতান্তরে পাঁচটা। আমার নবী বিনিময় দিয়ে কাজ করতে শুরু করলেন। নবীর উম্মত শুনে নাও, কাজ করতে গিয়ে কোনো ধরনের লজ্জা পাওয়া যাবে? যারা বলেন যাবে, হালাল পন্থায় তুমি রিজিক অন্বেষণ করো, হালাল পন্থায় তুমি রিজিক খোঁজো, নির্দেশ কার? হ্যাঁ পৃথিবীর মুসলমান, নবীজি কূপ থেকে পানি উঠাচ্ছেন, আমি বলতে চাই নবীজি তো কূপ থেকে পানি দেওয়ার প্রয়োজন নাই, আমার নবী ইশারা করলেই সবুজ গাছগুলো খেজুর গাছগুলো আবার সতেজতা ফিরে আসে কি আসে না? নবী শুধু ইশারা করবে, কথা কন? নবীজির আঙ্গুলের পাওয়ার আছে কি নাই? যারা বলেন কম না বেশি, আমি সেদিকে যাবো না, আমার নবী পানি তো দেওয়ার দরকার নাই, শুধু ইশারা করলেই চলে। আল্লাহু আকবার বলেন। নবীর পাওয়ার আছে কি নাই? দিয়েছেন কে? কাফেররা খেজুর গাছে খেজুর খেজুরের ভিতর থেকে বিচি খুলে ফেলেছে। আমি আমার আজকের মসজিদে আলোচনা করেছি, খেজুরের ভিতর থেকে বিচিটা বের করে ফেলেছে। বিচি বের করে ফেলে আপনাদের এলাকায় কি বলে? ভিতরে বিচি না গোড়া? গোড়া
খেজুরের বিচি বা গুঁড়ো আছে, যাই হোক এই বিচিটা বের করে ফেলেছে, বের করে এনে শুধু গোশতটা খেজুরের উপরের কাভারটা এনে আমার নবীর হাতে তুলে দিলেন। এ মোহাম্মদ, তুমি কি পয়গম্বর? কলাশক, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন, আমি যে পয়গম্বর তাতে কোনো সন্দেহ? তুমি যদি সত্যিকারের পয়গম্বর হও তাহলে এই বিচি চাড়া খেজুরটা লাগাইয়া দেখো, যদি বীজটা অঙ্কুরিত হয়ে মাটি ভেদ করে এই গাছটা পৃথিবীতে জন্ম নেয়, আর যদি খেজুর ধরে তাহলে বুঝবো তুমি সত্যিকারের পয়গম্বর। কথা কন ঠিক কে না? বলেন পৃথিবীর এমন কি প্রশ্ন কারক আছে যে আমার নবীকে প্রশ্ন করে ঠেকাইতে পারে? আবু জাহেল বাইতুল মুকদ্দাসের দরজা জানালার সংখ্যা গুনতে জানাইতে চাইলো, আমার আল্লাহ কয়, আরে আবু জাহেল আমার নবীরই তো চিনোস না, আমি তো আমার নবীর ক্যাম্বাসার করি, কথা কন না কা, আমার নবীর পক্ষে আমি ক্যাম্বাস করে কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? সুতরাং আমার নবীকে আটকানোর মতো শক্তি পৃথিবীর কারো নাই, কথা বলেন ঠিক কিনা? সব ধরনের জ্ঞান নবীর মধ্যে আছে কি নাই? উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের জ্ঞান, যত ধরনের বিজ্ঞান, যত ধরনের নীতি আদর্শ আছে, সব নীতি আদর্শ জ্ঞান বিজ্ঞান আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। বিচি চাড়া খেজুর নিয়ে আসলেন, বলো এটা থেকে তুমি গাছ তৈরি করতে পারবে কিনা? আমার নবীর আদ্দা বলেন, আমার হাতে দাও, যদি গাছ না উঠে তাহলে আমার নবুয়তি মিথ্যা হয়ে যাবে, কথা হয় না? তারা পুরা মক্কা নগরে পুরা পৃথিবীর মধ্যে ঢামা ঢোল বাজিয়ে বলতে থাকবে যে মোহাম্মদ আসলে সত্যিকারের নবী না, কথা কন ঠিক কিনা? হুজুরগো দোষ তো এমনিই বেশি, কথা বুঝেন নাই? দাড়িওয়ালা টুপিওয়ালা একটু ভুল করলে এটা ঢামাডোল চা দোকান দোকান পাট মার্কেট সব জায়গায় এটা প্রচার হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মুসলমান রহমাতুল্লিল আমিন বলেন, খেজুরটা আমার কাছে দাও। তিনি লক্ষ্য করলেন খেজুরের ভিতরে বিচি নাই, দানা নাই, আমার নবীর বরকতে হাত দিয়ে এই খেজুরটা বিচি ছাড়া খেজুরটা যখন মাটির মধ্যে রোপণ করে দিলেন, আমার আল্লাহ ডাক দেয় বলে, ও খেজুর বিচি ছাড়া খেজুর, আর দেরি করিস না, তাড়াতাড়ি তোর বীজটা তুই বের করে দে। আল্লাহু আকবার কয় না? আরে জোরে বলেন আল্লাহু আকবার। পিতা ছাড়া পুত্র পৃথিবীতে আসছিনি, কথা কয় না? নাম কি? ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ, বলবেন না ঈসা নবীর পিতা কে? কয় আল্লাহ বলে না, নাউজুবিল্লাহ বলে, ঈসা নবীর পিতা আছে? আল্লাহ কয় আমি মা বাপ দিয়েও সন্তান পাঠাইলাম, আবার মা আছে বাপ নাই তাও সন্তান পাঠাইলাম, আবার মাও নাই বাপও নাই আমি আল্লাহ পৃথিবীতে মানুষ পাঠাইছি। সুবহানাল্লাহ, কয় না? মা নাই বাবাও নাই মানুষকে আদম নবী, কথা বলেন ঠিক কিনা? আবার মা আছে বাবা নাই, এই সন্তানটার নাম কি? ঈসা রুহুল্লাহ, কথা কন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আমার আল্লাহ ডাক দেয়া বলে, রে খেজুর আর দেরি করিস না, তাড়াতাড়ি তোর বীজটা বাইর করে গাছটা বের করে দে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবীজির বরকতে হাতে নবীজির হাত মোবারকের বরকতে ওই বিচি ছাড়া খেজুর থেকে গাছ বের করে দিলেন কে? ওই বিচি ছাড়া, ওই বিচি ছাড়া খেজুর থেকে গাছ হয়ে গেল, আর ওই গাছের মধ্যে খেজুর ধরে পেকে গেল। আমি জানতে চাই, আমি জানতে চাই আমার আল্লাহ নবীর ইজ্জতের খাতিরে এটা করেছে, কথা কন ঠিক কে না? আল্লাহু আকবার। আজ হুজ্জাজে কেরামরা মক্কাতুল মুকাররমায় যায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে একটা খেজুর আনে, যেই খেজুরের মধ্যে কোনো বিচি নাই, খান নাই মনে হয় আপনারা, আপনারা খান নাই বিচি ছাড়া খেজুর খান নাই? আল্লাহ কয় কি? পুত্র যদি সৌদি আরব থেকে বলবেন বিচি ছাড়া খেজুর দাও, এটার দামও একটু বেশি, এটার ভিতরে কোনো বিচি নাই, সুবহানাল্লাহ কয় না? যারা খান নেই নিয়ত করবেন আমি হজে গিয়ে এটা কিনে আনবো, সবাইকে খাওয়াবেন, আল্লাহু আকবার বলেন। আরেকটা খেজুর আছে, তারা এনেছে পোড়া দিয়ে আনছে, পোড়া দিয়া একেবারে কয়লা করে নিয়ে আসছে, তাদের ইয়াকিন ছিল, তাদের বিশ্বাস ছিল যেই খেজুরের বিচিটা পুড়ে কয়লা হয়ে গেছে ওই খেজুরের ভিতরে থেকে কোনোদিন গাছ উঠতে পারে, যারা বলেন পারে? আমার দেশে বাংলাদেশে নাকি না জানি বাংলাদেশ দিয়েছে, অথবা বাংলাদেশে আসছে, অথবা বাংলাদেশ দিয়েছে যেই কোনো একটা রাষ্ট্রকে পাটের দানা দিছে, বীজ বীজ সিদ্ধ করে দিছে, বাংলাদেশ দিছিল, কারা দিছে?
আনছে ধান, বাংলাদেশ পাটের বীজ দিছে কি কইরা? আচ্ছা বলেন দেখি, সিদ্ধ পাটের বীজ, পাটের দানা যতই আপনি ক্ষেতের মধ্যে টাল দিয়ালেন গাছ বাইর হইবনি? যারা বলেন গাছ বের হবে, তার কারণ এটার শক্তি শেষ হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? এই জন্য আরবের কাফেররা খেজুর পোড়া দিয়ে এনেছে, ও আর ডাক দিয়া বললো মোহাম্মদ তোমার কাছে বলতে চাই, এই জগতের মধ্যে পোড়া খেজুর এনে দিলাম, তুমি যদি সত্যিকারের পয়গাম্বর হও তাহলে পোড়া খেজুর থেকে তুমি গাছ বের করতে পারবা, আমি জানতে চাই আমার নবীর পাওয়ার আছে কিনা। এই পোড়া খেজুরটা মাটির মধ্যে আমার নবী বপন করে দিলেন, আর খেজুর গাছ হয়ে গেল, খেজুর ধরতে লাগলো, আজ ওই খেজুরটা জমিনে আছে কি নাই? এই খেজুরটার দাম পৃথিবীর সবচাইতে বেশি, আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো আজওয়া খেজুর। আজওয়া খেজুর খাইছেন আপনারা? খান নাই, এটার ফজিলত আছে, আমি সেদিকে যাবো না। ও পৃথিবীর মুসলমান, রহমাতুল্লিল আলামিন ইশারা করলেই পারতেন, রে ইহুদি আমি ইশারা করে দিলাম, তোমার খেজুর গাছটা সতেজ হয়ে যাবে, খেজুরের ফলনটা ভালো হবে। রহমাতুল্লিল আলামিন এই কথা না বলে ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি রে আমি তোমার খেজুর গাছের গোড়ার মধ্যে পানি দিতে চাই, জোরে কান সুবহানাল্লাহ, বিনিময়ে আমাকে তুমি খেজুর দাও। ইহুদি ডাক দিয়ে বললেন, মোহাম্মদ ভালো কথা, তুমি তাড়াতাড়ি পানি দাও। জগতের মধ্যে রহমাতুল্লিল আলামিন পানি উঠাচ্ছেন, কয়েক বালতি পানি উঠানোর পরে দড়িটা ছিঁড়ে বালতিটা নিচে পড়ে গেল, আর ইহুদি দূর থেকে দেখলো, সাথে সাথে নবীর সামনে এসে নবীর বডি মোবারকের উপরে একটা আঘাত করে দিল, জোরে করে না নাউজুবিল্লাহ। আমার নবীকে ডাক দিয়ে বলল, মোহাম্মদ এই কূপে কিভাবে আমি এটা উঠাবো? রে মোহাম্মদ কেন তুমি এই কাজটা করেছো? আমি এখন কিভাবে এই কাজটা করব, খেজুর গাছের গোড়ায় পানি দেব? আমার নবী ডাক দিয়ে বললেন, ইহুদি রে তোর এই বালতি উঠানো লাগবে, তুই আমাকে কেন আঘাত করলি? আমাকে বললেই তো পারতি, এই কূপের তলদেশে নয়, সিদ্রাতুল মুনতাহা থেকে তাহাতাসসারা পর্যন্ত সাত জমিনের নিচে যদি এই বালতি চলে যেত, আমি রসুলের এই ক্ষমতা ছিল, আমি রসুল সাত জমিনের নিচ থেকে সমুদ্রের অত গহবল থেকে আমি এই বালতিটা উঠাইতে পারতাম। ভালো কথা, তুই আমাকে মেরেছিস, আমি জানতে চাই তুই যে আমাকে আঘাত করেছ, আমাকে যে মেরেছ, আমি জানতে চাই এই হাতে তুই ব্যথা পাইছিস নি? ইহুদি ডাক দিয়া বলে, আহারে কারে মারলাম, কেন এইবা মারলাম? আমি মারলাম তাকে কষ্ট দেওয়ার জন্য, সে তার নিজের কষ্টের কথা চিন্তা না করে আমার কষ্টের কথা চিন্তা করে। সুবহানাল্লাহ বলে না, আমি জানতে চাই আমার এই চরিত্রটা আমাদের মধ্যে আছে, কথা কয় না? আপনাদের এলাকায় মনে হয় আছে, গালি দিলে আর দশটা গালি দেই, থাপ্পড় দিলে আর দশটা দেই, অথবা